খানা পড়া 300 টাকা সর এই জানাও 300 টাকা সর না 300 টাকা 300 টাকা কিলো একটা কথা তোমাদের বলে রাখি যদি এই রুমটাই এসি অফ করে রাখো অফ করে রাখলে 620 টাকা প্রাইস পড়ছে 620 টাকা 620 অকল করে 10 টাকা পিস আবি তাক থোড়া গরম হ্যাঁ করকে পিস পিস রুপিয়া বড়া আর এই যে আমাদের পান্ডা দাদা অজয় পান্ডা এখানে এলে তোমরা কিন্তু এখানে পুজো দিতে পারো উনি এমন মনের মানুষ ওনার কাছে মূল্য বলে কোনো কিছু হয় না উনি শুধু সেবা করে যান আমি জানি না এরকম মানুষ পৃথিবীতে কটা আছে এখন বেজেছে রাত 12:20 তো আমরা উড়িষ্যার এখানে আছি এখান থেকে হাফ ট্যাঙ্ক হয়ে গেছে পেট্রোল এখন বেজেছে 8:35 রাত্রির বেলা আর এখন আমরা স্টার্ট করছি আমাদের গাড়ি এবার দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই আর ইন দ্য মিন টাইম তোমাদের রোডেতেও কিছুটা জার্নির ডিটেলস দেবো আর কোথায় কোথায় কখন পৌঁছচ্ছি কোথায় স্টপ দিচ্ছি কী করছি সবই তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো ট্রাভেলার রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে দেখা যাচ্ছে আমরা সবাই বসে আছি তোমরা সবাই দেখতে পাচ্ছ চারজন যাচ্ছি আমরা তো চলো অন দ্য ওয়ে আরও দেখাচ্ছি রাস্তা আজকে ভালো আছে ফাঁকা আছে দোলাগড় পুলিশ এই দোলাগড় এসে গেলাম মোটামুটি 45 মিনিটস আমরা কোলাঘাটে এসে পৌঁছলাম রাত 10:15 আর এখানে একটা রেস্টুরেন্টস দেখলাম খুব ভালো বাকি রেস্টুরেন্টসগুলো ফাঁকা ছিল বা বন্ধ হয়ে গেছে অনেক রেস্টুরেন্টস দেখলাম তো এই রেস্টুরেন্টসে আমরা যা ডিনার নেওয়ার নিয়ে নিলাম আর এখান থেকে বেরিয়ে পড়লাম 10:45 নাগাদ সারা রাত গাড়ি চালিয়ে যখন সকালবেলায় পুরীতে এসে পৌঁছালাম তখন কিন্তু শরীরের সব রকমের ক্লান্তি দূর হয়ে গেল আর পুরীর সৌন্দর্য পুরীর সমুদ্রের যে উদ্দাম ঢেউ এগুলো দেখার পর সব দুঃখ কষ্ট জীবন থেকে যেন দূর হয়ে যায় এখানে একটা কথা বলে রাখি আমরা যে হোটেলটা নিয়েছিলাম এটা স্বর্গদ্বার এরিয়ার পুরীর ট্যাক্সি বাড়ির গলিতে আমরা কিন্তু গাড়ি পার্কিং করে দিয়েছি গাড়ি পার্কিং করা হয়ে গেছে পাশের একটা হোটেলে এখানকার যিনি দাদা ম্যানেজার আছেন উনি ব্যবস্থা করিয়ে দিয়েছেন আর হোটেলটা অসম্ভব রকমের ইকোনমিক্যাল প্রাইস সেটা আমি পরে বলছি আর যেটা বলার আছে মেইনলি এই হোটেলটা কিন্তু স্বর্গদ্বারের একদম যে ফিশ মার্কেট মাছ বাজার আছে সেখানে কিন্তু অবস্থিত তার পিছনের দিকটায় অর্থাৎ কেনাকাটা করে খাওয়া দাওয়া কোনো ব্যাপার নয় যদিও আমরা এসি রুম নিচ্ছি নন এসি রুমগুলোতে কিন্তু রান্না করার ব্যবস্থা আছে বাজার থেকে জাস্ট ফ্রেশ খাবার দাবার কেনাকাটা করে ঢুকে গেলেই হলো আর পার্কিং করা হয়ে গেছে পাশের হোটেলে আর এই আমাদের রুম একদম টপ ফ্লোরটা পেয়েছি এসি আছে জানলা হাওয়া বাতাস খুবই খেলবে চাইলে এসি চালালে তো জানলা খোলার কোনো দরকার নেই আর এই যে এখান থেকে কিন্তু ফিশ মার্কেটটা দেখা যাচ্ছে অর্থাৎ ওই যে এইখানটা এখানে মানে এই পাশটা গেলেই দুপা গেলেই মোটামুটি সমুদ্র এটা বলা যেতে পারে আর বাজার করে এখানে খাওয়া দাওয়া কোনো ব্যাপার নয় সব থেকে বড় কথা যেটা আর ঘর সিলিং টিভি
আর বাথরুমটাও তোমাদের শর্টকাটে দেখিয়ে দিলাম, পরে এই হোটেলটার উপর একটা ব্লগ আমার থাকবে, সেটাতে তোমরা দেখে নিতে পারো। সকাল 9:15 নাগাদ আমরা বেরিয়ে ট্যাক্সি বাড়ির গলির বাইরে যে কচুরির দোকানটা আছে এখানে লুচি আর পেটাই পরোটা আর ছানা পোড়া খেলাম। বেশি হয়ে যাবে নাকি? আর ওই 6 টাকা পিস। আমাদের যে হোটেলটায় আছি তার গলির মুখেই কিন্তু এই থালাবাটির দোকান, এখান থেকে কিনে নিয়ে রান্না করে খাওয়া যেতে পারে। আমরা আজকে এসেছি ঘরে বাইরে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা স্বর্গদ্বারের ঠিক পাশ থেকে এই যে রাস্তাটা আসছে স্বর্গদ্বারের দিক থেকে এদিকে এলে হোটেল মীনাক্ষী, হোটেল মীনাক্ষীর ঠিক তলায় এই রেস্টুরেন্টটা ঘরে বাইরে। এরা অ্যাফোর্ডেবল প্রাইসে খাবার অফার করছে, যেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। রান্না কিন্তু ভালো ভালো একটা। আমার তো পোস্তটা খুব ভালো লাগলো, পোস্তটা এখন খেয়েছি। আচ্ছা, আর বাঁধাকপি মাছের মাথাটা আমি খেলাম। আচ্ছা, খুব ভালো লেগেছে। আর কাজু দিয়ে চাটনিটা করেছে আমার, কাজু দিয়ে চাটনি, চাটনির মধ্যে একটা কাজু থাকলো যথেষ্ট, সেই চাটনিটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আর সব রান্নাই মোটামুটি খুব ভালো লাগলো, সবকটা রান্নাই মোটামুটি খুব ভালো লেগেছে। কিছু ফিডব্যাকটা সবার আগে দিচ্ছি, কিরকম খেতে সেটা বলতে হবে তোমাদের এখন আমাকে। সত্যি কথা, পুরীতে এত ভালো রুই মাছ পাওয়া যায় না, সত্যি খুব ভালো লাগলো। আমি আরও আশেপাশে বড় রেস্টুরেন্ট আছে সেগুলোর নাম নিচ্ছি না, তারা হয়তো 10 টাকা কম নেবে, কিন্তু আগেরবার মাছের পেটিটা এত পাতলা পেয়েছিলাম আমার এখনও মনে আছে, কিন্তু এখানে 20 টাকা বা 10 টাকা বেশি দিয়ে তার 3 ডবল সাইজ পেলাম। ভালো লাগলো, খাবারের টেস্ট আছে, মান আছে খাবারে। রেস্টুরেন্টসে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে এলাম পুরীর সমুদ্রে আর অনেকক্ষণ বসে সেখানে এনজয় করলাম। আমরা কিন্তু 4 জনে, অর্থাৎ যে কজন আমরা পুরীতে এসেছি এই ট্রিপটাতে, আমরা প্রত্যেকে কিন্তু সি বিচের আনন্দ উপভোগ করছি, তবে উল্টো কাজটা করেছি, যেটা শুনলে তোমরা একটু অবাক হবে। খাওয়া দাওয়ার পরে আমরা সমুদ্রে এসেছি, যার জন্যে আর নাপতে ইচ্ছে করছে না। সুভাষিস কি বলবি বল? না, খারাপ লাগছে না, ভালোই লাগছে, বেশ এনজয়মেন্ট হচ্ছে। হ্যাঁ, দারুণ হচ্ছে, দারুণ দারুণ। আর তোমরা দেখো সি বিচটা কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, বরাবরই পুরীর সি বিচের কোনো তুলনা হয় না, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু দারুণ লাগছে। দেখো তোমরা এখনই জলে নেমে যাই, ওনাদের এখনই জলে ঝাঁপ। এরপর সন্ধেবেলাতে আমরা চলে এলাম পুরীর স্বর্গদ্বারের সি বিচ মার্কেটে। এখানে খাজা কিনলাম এবং অন্যান্য জিনিসপত্র যা কেনাকাটার আছে এবং বিচে বসে এনজয় করলাম। ভাই
কি আছে? দ্বিতীয় দিন কিন্তু পুরীতে আমরা সকাল সকাল বিচে চলে এলাম এবং পুরো উপভোগ করলাম। ও পুরীর সেই সমুদ্র, সেই মজা, সেই আনন্দ ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে পুরী আমাদের বারবার ডেকে নেয়, আর আমরাও চলে আসি পুরীকে। তোমরা দেখো সেই পুরী, সেই 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 ঢেউ, সেই পুরী আর সেই আমরা। ঠিক আছে, ব্যাস 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 ব্যাস। পায়েসের পরিমাণটা তার ফেল হয়ে আজকে কিন্তু আমরা ইসকনেতে টিকিট কেটে রেখেছিলাম, যেটা ডোনেশন কুপন হয় 100 rupees করে ভেজ মিল, 100 টাকাতে ভরপেট খাওয়া, যত খুশি খেতে পারো, পাঁপড় তরকারি ভাত অসম্ভব রকমের টেস্ট, আর পায়েস আছে যত খুশি খেতে পারো, কেবলমাত্র আলু পোস্তটা, আলু পোস্তটা কিন্তু একবারই দেবে, তবে সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে ওনারা দিচ্ছেন, যেটা আমার বেস্ট লাগলো। কালকের মিলটা অন্যরকমের ছিল, আজকের মিলটা অন্যরকম, খুবই ভালো, ইসকনের সব থেকে শ্রেষ্ঠ মিল বলা যেতে পারে। খেয়ে এক অপূর্ব মনে শান্তি পেলাম, খাবারের প্রত্যেকটা ফ্রেশ কোয়ালিটির টেস্ট আছে। চলো আমরা দ্বিতীয় দিন সন্ধেবেলায় পুরী মন্দির দর্শন করতে গেলাম। আর এই যে আমাদের পান্ডা দাদা, অজয় পান্ডা, এখানে এলে তোমরা কিন্তু এখানে পুজো দিতে পারো। উনি এমন মনের মানুষ, ওনার কাছে মূল্য বলে কোনো কিছু হয় না, উনি শুধু সেবা করে যান। আমি জানি না এরকম মানুষ পৃথিবীতে কটা আছে। তোমরা কিন্তু অবশ্যই, আমি ওনার ফোন নম্বর দিয়ে দেবো, চাইলে জগন্নাথ দেবকে যদি দর্শন করতে চাও বা কিছু করতে চাও ওনার কাছে আসবে। ওনার কাছে মূল্যটা কোনো টাকার বা পয়সার দিয়ে বিচার করেন না, এরকম মনের মানুষ পৃথিবীতে কম আছেন। জয় জগন্নাথ। আমরা আজকে সন্ধেবেলায় জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলাম, তো ওখান থেকে কিন্তু এই এক বাটি বড় বাটি আর কি, ওই এটাকে ওনারা ক্ষীর বলেন, তো আমাদের ওই ছোটো ছোটো রসগোল্লা আর ঘন দুধ বা ক্ষীর দিয়ে করলে যেরকম খেতে হয়, খুব ভালো খেতে, অপূর্ব, জগন্নাথ দেবের এটা একটা ভোগ, এটাকে ওনারা ক্ষীর বলেন। আজকে আমাদের পুরী থেকে এই জার্নি শেষ করছি, তো জার্নি শেষ করার সময়তে পুরী থেকে আমরা যখন বেরিয়ে যাচ্ছি সেই দৃশ্যটা বড়ই মানে আমাদের মানে আনন্দও হচ্ছে, আবার কি বলবো, মনটাও খারাপ লাগছে পুরী থেকে যেহেতু বেরোতে হচ্ছে, তো যেতে তো হবেই, বাড়ি তো ফিরতেই হবে, বাড়িতেও লোকজন আছে, তো পুরীতে যতক্ষণ থাকলাম খুব ভালো লাগলো। এই হচ্ছে তোমার নিউ মেরিন ড্রাইভ রোডটা শেষ হয়ে এই যে চলে যাব, এখান থেকে ডান দিকে হচ্ছে তোমার পুরী বাইপাস, যে বাইপাসটা দিয়ে একদম তুমি মেন রোডে কানেক্ট করতে পারবে, মানে হাইওয়েতে, তো এটাই শর্টকাট মানে স্টেশনের দিক দিয়ে যেতে। টোটাল ট্রিপটায় সঙ্গে ছিল কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার, মানে আমি তো মেম্বারই বলবো, আমার ছোটোবেলার বন্ধু শুভাশিস সাহা। শুভাশিস, ওয়ান্স এগেন থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন অ্যান্ড পার্টিসিপেশন ইন আওয়ার ট্রিপ। আর তোর কেমন লাগলো টোটাল ট্রিপটা? দারুণ লেগেছে, দারুণ মজা। এই শর্ট ট্রিপে আমি কোনোদিন আসিনি। হ্যাঁ, শর্টেস্ট পসিবল ট্রিপে যেহেতু ব্যস্ত, সেই জন্য ওর টাইমও বার করেছে, আমরা দুদিনের জন্য পুরী ঘুরে গেলাম। খুব ভালোই লেগেছে, খুব মজা হয়েছে। আমরা একসাথে কিন্তু ব্লগটা শেষ করছি, আমরা ট্রাভেলার স্টোরি থেকে তোমাদের এইটুকু কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করলাম, কতটা আনন্দ লেগেছে বা ভালো লেগেছে আমরা জানি না, দুদিনের শর্টেস্ট পসিবল ট্রিপে আমরা ঘুরে গেলাম পুরী। আর এখন আমাদের যাওয়ার বেলা, যাওয়ার ব্লগটা কতদিনের মধ্যেই আসবে সেটা হচ্ছে যে পুরী টু কলকাতা সেটা রোড জার্নি থাকবে, কিন্তু এটার আমাদের টোটাল ট্রিপের যে এক্সপিরিয়েন্সটা সেটা তোমাদের দেখালাম।
আমরা ক্লোজ করছি ভিডিওটা এখানে ট্রাভেলার স্টোরি থেকে। আমি বিরাজ, শিপ্রা আছে, আমার মেয়ে বিশিতা আছে, আর সুভাষিস আমার বন্ধু আছে। বাই।